আপনারা যারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন স্টেজে দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য কিছু আশার আলো দেখতে পাচ্ছি। লাস্ট মান্থের ভিসা বুলেটিনে কিছু চেঞ্জ এসেছে এবং রিসেন্টলি একটা নিউজ পেলাম, সেটা হচ্ছে ইউএস এমবেসি ঢাকাতে বেশ কিছু নতুন এমপ্লয়ি নিয়োগ করা হয়েছে আপনাদের এই ইমিগ্রেশন ভিসার ব্যাকলগ কাটানোর জন্য। তো চলুন আমরা দেখি ইউএস এর ইমিগ্রেশন রিলেটেড লেটেস্ট আপডেটগুলো কি আছে। তার আগে বলে নিচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছে আমি সি এম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন, আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়েজ, চলে আসি আজকের মূল আলোচনায়। আজকে মূলত ইউএস এর ইমিগ্রেশন রিলেটেড লেটেস্ট আপডেটগুলো শেয়ার করব। এর মধ্যে প্রথমেই দেখব জুনের ভিসা বুলেটিনটা। চলুন সরাসরি আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করি যে জুনের ভিসা বুলেটিনে কি আছে। এই যে জুনের ভিসা বুলেটিনের ফাইনাল অ্যাকশন ডেটে আপনারা দেখতে পাচ্ছেন, এফ ওয়ান ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেটটা আছে 15 ডিসেম্বর 2014, এফ টু এ ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেট আছে হচ্ছে 8 সেপ্টেম্বর 2020, আর এফ টু বি ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেট আছে হচ্ছে প্রায়োরিটি ডেট, সেটা হচ্ছে 22 সেপ্টেম্বর 2015, আর এফ থ্রি ক্যাটাগরির 8 ডিসেম্বর 2008, ফাইনালি এফ ফোর ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেট হচ্ছে 8 এপ্রিল 2007। এই যে ফাইনাল অ্যাকশন ডেটগুলো যেগুলো আপনারা দেখতে পেলেন, এগুলো হচ্ছে প্রায়োরিটি ডেট অনুযায়ী এই ডেটের আগে যাদের ফাইলটা সাবমিট করা আছে বা যাদের প্রায়োরিটি ডেট আছে তারা এখন ইন্টারভিউর জন্য ওয়েট করছে। এরপরে আপনাদের এই ফাইনাল অ্যাকশন ডেট ছাড়াও আরও একটা ডেট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ডকুমেন্টারিলি কোয়ালিফাইড ডেট কোনটা আছে আপনার। এখন কিন্তু দীর্ঘদিন যেহেতু ব্যাকলগ আছে, সুতরাং শুধু ফাইনাল অ্যাকশন ডেট জানলেই হবে না, তার পাশাপাশি ডকুমেন্টারি কোয়ালিফাইড ডেটটাও আপনাকে জানতে হবে। এখন আমার কাছে লাস্ট যেই আপডেটটা আছে সেটা হচ্ছে 2020 এপ্রিল পর্যন্ত যাদের ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়েছে তাদের অনেকেই কিন্তু ইন্টারভিউ ডেট পেয়েছে। তো সুতরাং আপনারা মার্চের কিছু কিছু বাকি থাকতে পারে, এপ্রিলের কিছু কিছু বাকি থাকতে পারে, মার্চ, এপ্রিল, মে, জুন এইসব ডেটে যাদের ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়েছে তারা আপনারা কন্টিনিউয়াস আপনাদের মেইলটা কিন্তু চেক করবেন, যে কোনো সময় আপনাদের ইন্টারভিউ ডেট পেতে পারেন। আর যাদের অলরেডি ইন্টারভিউ ডেট আছে তারাও ফাঁকে ফাঁকে আপনাদের ইন্টারভিউ ডেটটা খেয়াল করবেন, কারণ এই যে কোনো সময় ইন্টারভিউটা রিশিডিউল হতে পারে, কারণ ইউএস এমবেসি ঢাকা বিভিন্ন সময় বিভিন্ন সুপার ফ্রাইডে করে তারা চাচ্ছে যে ব্যাকলগুলো কমাতে, বা তাদের এই যে নতুন যেই এমপ্লয়ি নিয়োগ করা হচ্ছে এখানেও তারা যখন তাদের কাজগুলো ফাস্টার করতে পারবে তখন কিন্তু নতুন নতুন কিছু স্লট ওপেন হবে, তখন আপনাদেরকে মেইলের মাধ্যমে জানিয়ে দেবে যে আপনাদের এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা রিশিডিউল করা হয়েছে, আপনারা এই টাইমে অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম করেন। এরকম এই কারণে আপনারা সবসময় মেইলগুলো আপনাদের চেক করবেন যারা ইন্টারভিউর জন্য ওয়েট করছেন। এরপর আসি ডকুমেন্ট ফাইলিং ডেট। আপনারা জানেন যে অনেকেই আপনাদের হাতে কেস ক্রিয়েশন লেটার হাতে পেয়ে রেখেছেন, কিন্তু আপনারা কি করতে পারছেন না, ফি পেমেন্ট করতে পারছেন না, DS-260 ফিল আউট করতে পারছেন না, সিভিল ডকুমেন্ট আপলোড করতে পারছেন না। তারা সবসময় যখনই আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হবে তখন আপনারা ফি পেমেন্ট করে আসলে আপনাদের কেসটা স্টার্ট করতে পারবেন। তো চলুন আমরা দেখি যে ডকুমেন্ট ফাইলিং ডেট এই জুনের ভিসা বুলেটিন অনুযায়ী কোনটা আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যামিলি ইমিগ্রেশন ক্যাটাগরির ডকুমেন্ট ফাইলিং ডেট এফ ওয়ান ক্যাটাগরির হচ্ছে 1 জানুয়ারি 2017, আর এফ টু এ ক্যাটাগরি অলওয়েজ কারেন্ট আছে, এফ টু বি হচ্ছে 1 জানুয়ারি 2007, এবং এফ থ্রি ক্যাটাগরি হচ্ছে 8 ফেব্রুয়ারি 2010, ফাইনালি এফ ফোর ক্যাটাগরি হচ্ছে 1 ফেব্রুয়ারি 2008। আপনারা যদিও কিছুটা অবাক হচ্ছেন যে মে মাসের ভিসা বুলেটিন থেকে জুন মাসের এই ভিসা বুলেটিনে কোনো রকম কোনো কিন্তু দৃশ্যত পরিবর্তন আসে নাই। হ্যাঁ, দৃশ্যত কোনো পরিবর্তন আসে নাই, কিন্তু মে মাসে কিন্তু ভালো একটা পরিবর্তন এসেছে, ওইটার সাথে অ্যাডজাস্ট করছে দীর্ঘদিন, এর আগে দীর্ঘদিন ধরে কোনো রকম কোনো চেঞ্জ আসে নাই, কিন্তু এই মাসেও চেঞ্জ আসে নাই। আমরা আশা করছি খুব শীঘ্রই রেগুলার বেসিসে কিছু কিছু চেঞ্জ আসবে। তো আপনারা ডকুমেন্ট ফাইলিং ডেটটা জেনে গেলেন, সুতরাং যাদের এই ডেটের আগে
আগে প্রায়োরিটি ডেট আছে তারা কিন্তু আপনাদের ফাইলটা কন্টিনিউ করতে পারবেন, আর যাদের ডকুমেন্ট ফাইলিং ডেটটা এই ডেটের পরে আছে তাদের আরও কিছু সময় ওয়েট করতে হবে ডকুমেন্ট ফাইলিং করার জন্য বা DS-260 ফিল আউট করার জন্য, ভিসা ফি সাবমিট করার জন্য। এখন আছি যে এমবেসি প্রতি মাসে একটা ব্যাকলগ রিপোর্ট দেয়, এই রিপোর্টটাও আপনাদের জন্য এখন খুব গুরুত্বপূর্ণ যে কোন গতিতে এই ইমিগ্রেশন ভিসার কেসগুলো আগাচ্ছে এটা বোঝার জন্য। লাস্ট যেই এনবিসির ব্যাকলগ রিপোর্টটা, এই ব্যাকলগ রিপোর্টে আমি কিছু আশার আলো দেখতে পাচ্ছি, অর্থাৎ অন্যান্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি ইন্টারভিউ স্লট দিয়েছে এই মে মাসে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল ভিসা সেন্টার এনবিসির ইমিগ্রেশন ভিসার ব্যাকলগ রিপোর্ট যেটা প্রতি মাসেই আপডেট হয়, এটা হচ্ছে একদম লাস্ট আপডেটটা হচ্ছে May 2023। এই যে দেখেন প্রথম আছে নাম্বার অফ আইবি অ্যাপ্লিকেন্ট হুজ কেস আর ডকুমেন্টারিলি কমপ্লিট অ্যাট এনবিসি অ্যান্ড রেডি ফর ইন্টারভিউ অ্যাজ অফ April 30, অর্থাৎ April 30 পর্যন্ত যাদের কেসগুলো মানে ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হয়েছিল ইন্টারভিউর জন্য রেডি ছিল সেটা হচ্ছে 4,96,877, আর নাম্বার অফ ডকুমেন্টারিলি কমপ্লিট আইভি অ্যাপ্লিকেন্ট শিডিউল ফর May 2023 ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ মে মাসে ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্টের জন্য শিডিউল করা হয়েছে 41,904টা স্লট দেওয়া হয়েছে বা 4টা অ্যাপ্লিকেন্টকে অ্যাপ্লিকেশন ইন্টারভিউর জন্য স্লট দেওয়া হয়েছে। এরপরে নাম্বার অফ এলিজিবল আইবি অ্যাপ্লিকেন্ট স্টিল পেন্ডিং দ্য শিডিউল অফ অ্যান ইন্টারভিউ আফটার May 2023 অ্যাপয়েন্টমেন্ট শিডিউল ওয়াজ কমপ্লিটেড, যেটা 354,973 জন এখনও ওয়েট করছে ইন্টারভিউ শিডিউলের জন্য। কিন্তু এখানে আসার যেই আলোটা বা আপনাদের যেই আসার যেই সংবাদটা সেটা হচ্ছে 41,904টা শিডিউল দিয়েছে এই মে মাসে। তো এইটা অন্যান্য লাস্ট যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। লাস্ট কয়েকটা আমরা যদি একটু দেখি, এই যে দেখেন ইমিগ্রেশন ভিসা ব্যাকলগ রিপোর্ট মার্চে, মার্চে ইন্টারভিউ শিডিউল দিয়েছিল 38,896টা, এর আগে ফেব্রুয়ারিতে ইন্টারভিউ শিডিউল দিয়েছিল 36,372টা এবং জানুয়ারিতে ইন্টারভিউ শিডিউল দিয়েছিল 36,167টা। তো এই মে মাসে ইন্টারভিউ শিডিউল কিন্তু অনেক বেশি দিয়েছে, তাই আমরা বুঝতে পারি যে ইমিগ্রেশন ভিসার আসলে ব্যাকলগ রিডিউস হবে এবং মোটামুটি আগের তুলনায় ফাস্টার আগাচ্ছে। তো আপনারা যারা ইউএস এর ইমিগ্রেশন ভিসা নিয়ে অধীর আগ্রহে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তারা কিছু লেটেস্ট আপডেট পেয়ে গেলেন, আর আপনারা যারা অলরেডি ইন্টারভিউর জন্য স্লট পেয়েছেন বা ইন্টারভিউ ডেট পেয়েছেন তাদেরকে বলবো যে এই ইন্টারভিউর প্রিপারেশন রিলেটেড বা ইউএস এর এই ইমিগ্রেশন ভিসার জন্য কী কী ধরনের আপনার প্রিপারেশন লাগবে, কী কী ধরনের ডকুমেন্ট আপনি নিয়ে যাবেন, ইন্টারভিউ ডেট পাওয়ার পরবর্তীতে আপনার কী করণীয়, এগুলো নিয়ে ডিটেলস কিন্তু আমাদের ভিডিও আছে। তো এত অধীর আগ্রহ বা এত অধীর অপেক্ষার পরে আপনারা যেই কাঙ্ক্ষিত ইন্টারভিউটা পাবেন সেই ইন্টারভিউ ডেট পাওয়ার পরে আপনারা যাতে কোনোভাবেই রিফিউজ না হন বা আপনারা পেন্ডিং না থাকে, কোনো কোশ্চেনিয়ার না থাকে, এজন্য আমাদের এই রিলেটেড সকল ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকের মতো এই ভিডিওটি শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।